মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা পরিস্থিতির কারণে আমরা নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো চালিয়ে নিচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ত্রিকোণমিতি অধ্যায় 9.2 থেকে একটি সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করব এবং তার সমাধান কীভাবে করা যায় সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা যেহেতু বাড়িতে আসো, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং সেই সাথে আমার যে দ্বিতীয় সমস্যার সমাধানটা আমি যেভাবে করব সেটাকে তোমরা অনুসরণ করে তোমাদের অন্যান্য সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করবে এবং তোমাদের প্রস্তুতিকে অর্থাৎ তোমাদের শিক্ষার ধারাকে আরও সান্নিহিত করবে। তাহলে শিক্ষার্থীরা, আমি শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি অর্থাৎ 9.2 থেকে একটি সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি, একটু লক্ষ্য করো। সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, তাই থিটা সমান আর, যেখানে থিটাকে বলা হচ্ছে শুক্রকোণ। তোমরা তো অবশ্যই জানো শুক্রকোণ হচ্ছে যে 90 ডিগ্রি, সে ছোট কোণ হচ্ছে শুক্রকোণ, কেমন? এই হচ্ছে আমার দৃশ্যপট, কেমন? এই দৃশ্যপটের আলোকে এখানে তিনটি প্রশ্ন আছে। ক হচ্ছে যে আর সমান রুটওয়ার 3 বার সমান হলে থিটার মান নির্ণয় করো। ক হচ্ছে পি প্লাস কি সমান রুট হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। আর গ হচ্ছে 7 পি স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার সমান 4 হলে দেখাও যে ট্যান থিটা সমান 1/√3। এই তিনটা সমস্যার সমাধান আমি ধারাবাহিকভাবে করবো, তোমরা খুব ভালোভাবে একটু লক্ষ্য করো। কেমন, প্রথমে আসো যে কয়ের সমাধান, কয়ের সমাধানে আমরা দেখতেছি যে আর সমান রুটওয়ার 3 বার দেওয়া আছে না। এখন আমি এখানে আবার আর ট্যান্টিকে সমান দৃশ্য বলে দেওয়া আছে যে আর সমান কি ট্যান্টিকে, কেমন দৃশ্য বলে কি দেওয়া আছে আর সমান ট্যান্টিকে, এটাকে আমি আগে লিখেছি দেওয়া আছে ট্যান্টিকে সমান আর, দেওয়া আছে ট্যান্টিকে সমান আর। কারণ আমি ধারাবাহিকভাবে তার সমাধান আসতেছি যে যেহেতু প্রশ্নের ধারা দেওয়া আছে আর সমান রুটওয়ার 3 বার সমান বা এখানে আর মান আমি টেন্টিতে আমি এখানে আগে লিখেছি টেন্টিতে সমান আর, কেমন? তাহলে আমি আর মানটা এখানে বসে দিয়েছি আর জায়গায় টেন্টিতে সমান যেহেতু রুটওয়ার 3 ইনভার্স আছে আমি এটাকে অর্থাৎ √3 ইনভার্স এটাকে আমি 1/√3 লিখতে পারি, কেমন? বা টেন টিতে সমান এটাকে আমি টেনের মানের মধ্যে নিয়ে যাবো। হ্যাঁ, তোমরা টেনের মানটা চিন্তা করে দেখো যে টেন কত ডিগ্রি মান, 1/√3। আমরা তো সবাই বলবো জানি যে টেন 30 ডিগ্রি মান কত, 1/√3। তাহলে আমি এখানে টেন 30 ডিগ্রি লিখতে পারি, কেমন? টেন 30 ডিগ্রি তোমরা আরেকটা সহজ পদ্ধতি এখানে অনুসরণ করো, সেই সাথে যে টেন মান বের করার ক্ষেত্রে এই যে হাতের আঙ্গুলগুলো ইউজ করবে তোমরা, কেমন? এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান দিতে হয় না। তাহলে এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি মানগুলো দেবে 0, 1, 3, 9, 0, 1, 3, 9। যদি এখানে যদি 1 আসে, 1 কে 3 দিয়ে বার করতে হবে এবং তার বর্গমূল করতে হবে, যেহেতু 1/√3। তাহলে কত আসে? 1/√3। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি ঘর, এটা হচ্ছে কত ডিগ্রি ঘর? 30 ডিগ্রি ঘর। তাহলে 1/√3 সমান কত? 30 ডিগ্রি চলে আসছে, কেমন? এখন 10 যদি কাটা যায় তাহলে 3 সমান কত আসবে? 30 ডিগ্রি আসবে, বুঝলে না? তাহলে আমাকে এখানে ওই 3 মান শেষ হয়ে গেছে, 3 মান বের হয়ে যাবে, সুতরাং সমাধান হয়ে গেল, কেমন? এখন আসবো আমি ক-এর সমাধানের দিকে, কেমন? ক-তে কি দেওয়া আছে দেখো, পি প্লাস কি সমান √2, কি দেওয়া আছে? পি প্লাস কি সমান কত দেওয়া আছে? √2 দেওয়া আছে, কেমন? দৃশ্যপটে কি দেওয়া আছে? পি এর মান হচ্ছে সাইন থিটা, কি এর মান হচ্ছে কত? কস থিটা, আছে না? পি এর মান হচ্ছে সাইন থিটা, কি এর মান হচ্ছে কত? কস থিটা। তাহলে আমি এখানে পি এর জায়গায় লিখতে পারি সাইন থিটা প্লাস কিউ জায়গায় কি লিখতে পারে? কস থিটা ইকুয়াল টু কত? √2। ক্লিয়ার? পি এর জায়গায় লিখছে সাইন থিটা, কিউ জায়গায় লিখছে কত? কস থিটা, এগুলো কত? √2, কেমন?
এখন আমি এটাকে যেহেতু সমষ্টির সমাধান করব আমাকে ভিন্ন পদ্ধতিটা অবলম্বন করতে হবে আমি কি করব উভয়পক্ষ বর্গ বর্গ করব দেখো sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু √2 হোল স্কয়ার কি করেছি আমি উভয়পক্ষে বর্গ করে বর্গ কিছু উভয়পক্ষে বর্গ করে তাহলে এখানে বর্গ করলে কি আসে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান স্কয়ারটা কাটা গেলে আপনি কত 2 ক্লিয়ার না যেহেতু আমরা যে এখানে এটাকে a প্লাস b প্লাস c সূত্রে বসছে না তাহলে a স্কয়ার প্লাস 2 a প্লাস b স্কয়ার দ্যাট মিন্স sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা cos স্কয়ার থিটা তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাকে পাশাপাশি লিখেছি 2 sin থিটা cos থিটাকে একটু পরে লিখেছি তার কারণ হচ্ছে যে এখানে আমরা একটা মান পাবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার মান হচ্ছে কত 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা এগুলো কত 2 পাশে লিখে দিতে পারি যে কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইনটু কত 1 তাম এখন আমি দেখো 2 sin থিটা ইনটু cos থিটা সমান 1 টাকে আমি পক্ষান্তর করে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব তাহলে সেটা এখানে আছে 1 আর এটা প্লাস এখানে আছে সেটা মানে মাইনাস হয়ে গেল এখানে আগের সূত্র আমি ইউজ করব 2 sin থিটা cos থিটা সমান কি sin 2 cos থিটা এটা একটা সূত্র sin 2 cos থিটা 2 ইকুয়াল টু 2 দিয়ে গেলে পাশে আমি লিখে দিচ্ছি যেহেতু 2 sin থিটা ইনটু cos থিটা সমান sin 2 cos থিটা এটা একটা সূত্র কেমন এটা একটা সূত্র এবার আমি একটু এদিকে আসি তোমরা লক্ষ্য রাখো এই পাশে সব আছে বা দেখো এখন আমি কি করব দেখো sin 2 cos থিটা সমান 1 এর একটা ডিগ্রি মান আমাকে বের করতে হবে sin এর ক্ষেত্রে তাহলে sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মান করতে হবে 1 তাহলে 1 দিয়ে কি লিখতে হবে sin 90 ডিগ্রি এখন sin sin কাটা গেলে কত হয় 2 2 থিটা কত 90 ডিগ্রি বা থিটা কত 2 বাই 90 ডিগ্রি বা থিটা কত 45 ডিগ্রি যদি ভাগ করলে কত হয় 45 ডিগ্রি আমাকে প্রশ্ন বলছে যে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি আমার এখানে থিটা সমান 45 ডিগ্রি বের হয়ে গেছে অতএব আমি কি লিখতে পারি সুতরাং থিটা সমান 45 ডিগ্রি প্রমাণিত মানে প্রুফ রুট বা কি হচ্ছে প্রমাণিত ঠিক আছে ক্লিয়ার আমি আরেকবার বলে দিচ্ছি দেখো পি প্লাস কি বলতে কত দেওয়া ছিল রুট টু দেওয়া ছিল কেমন তাহলে আমার দৃশ্য করবে পি মান ছিল sin থিটা কি মান ছিল কি cos থিটা তাহলে sin থিটা প্লাস cos থিটা হলো রুট টু আমি উপপক্ষে বর্গ করেছি sin থিটা প্লাস cos থিটা হলো সিঙ্গেল রুট টু হলো স্কয়ার উপপক্ষে বর্গ লিখেছি এটাকে আমি অ্যাভারেজ করে সেই সূত্রে পেলেছি sin থিটা প্লাস cos থিটা প্লাস cos থিটা cos থিটা হলো 2 এখানে আমি আরেকটা সূত্র প্রয়োগ করেছি দেখো sin থিটা প্লাস cos থিটা মান হচ্ছে কত 1 তাহলে 2 sin থিটা cos থিটা সমান 2 2 sin থিটা cos থিটা সমান 2 মাইনাস 1 ওটাকে কখন তো নিয়ে গেলাম 1 টাকে এখানে আমি আরেকটা সূত্র প্রয়োগ করছি যে 2 sin থিটা cos থিটা sin cos থিটা এটা একটা সূত্র হবে দা বলে সূত্র ত্রিভুজ দ্বারা সূত্র কেমন পাশে আমি লিখে দিয়েছি যেহেতু 2 sin থিটা cos থিটা সমান sin cos থিটা এবার আসো sin cos থিটা সমান 1 এর মানে এখানে ডান পক্ষে 1 আছে 1 এর সাইড একটা ডিগ্রি মান বের করতে হবে যেহেতু আমরা জানি যে sin 90 ডিগ্রি মান 1 তাহলে আমি 1 এর জায়গায় sin 90 ডিগ্রি লিখতে পারি তাহলে sin sin যদি কাটা যায় 2 থিটা সমান 90 ডিগ্রি থিটা সমান 2 ভাগ 90 ডিগ্রি থিটা সমান 2 ভাগ করলে 45 ডিগ্রি বের হচ্ছে আমাকে যেহেতু প্রশ্ন চাইছে থিটা সমান 45 ডিগ্রি বের করতে হবে আমি সেটা বের করে নিয়ে গেছি অতএব আমি সেটা প্রমাণিত বা প্রুফ লিখতে পারি ক্লিয়ার সবার আশা করি এবার আমি ভয়ের সমাধান দিয়ে যাব সবাই একটু লক্ষ্য রাখো শিক্ষার্থীরা আমি একটু ভয়ের সমাধান দিয়ে যাব তোমরা আমি প্রিয় শিক্ষার্থীরা আমি এখন ভয়ের সমাধানের দিকে আসছি ভয় কি বলতে পারছো দেখো 7 পি স্কয়ার প্লাস 3 কিউ স্কয়ার এগুলো কত 4 কি দেওয়া আছে 7 পি স্কয়ার প্লাস 3 কিউ স্কয়ার এগুলো কত 4 একইভাবে আমি এখানে মানটা বের করব দেখো 7 পি মান হচ্ছে sin থিটা কেমন পি মান হচ্ছে কি sin থিটা
তাহলে 7 sin square theta plus 3 cube মান হচ্ছে cos theta cos square theta গুণ কত হলো 4 কোন 7 sin square plus 3 cos square হলো 4 আমি মান বসানোর পরে এখানে দেখতেছি যে এই সমস্যা সমাধান বের করতে হলে অর্থাৎ আমাকে tan θ মান বের করতে হচ্ছে তাহলে আমাকে এখানে সমাধান করতে হবে এটাকে সমাধান পদ্ধতি দিয়ে যেতে হবে সমাধান পদ্ধতি দিয়ে যেতে হলে এখানে যে sin θ আছে cos θ আছে যে কোনো একটাকে আমাকে একই জাতের মধ্যে করে বের করতে হবে তো আমি এখানে sin θ এর মানটা বের করি বা 7 sin θ এর মান হচ্ছে কত 1 minus cos square θ plus 3 cos square θ গুণ কত 4 কেমন এখানে পাশে লিখে দাও যেহেতু sin θ সমান 1 minus cos square θ clear তাহলে এখন আমি 7 দিয়ে গুণ করি 7 minus 7 cos square θ plus 3 cos square θ গুণ তো কত 4 গুণ কত 4 কেমন বা minus 7 cos square plus 3 cos square বিয়োগ করলে কত হয় minus 4 cos square θ এখন 4 minus 7 টাকে মধ্যে কি পক্ষান্তর করতে গিয়ে নিয়ে গেলাম তাহলে minus 7 হলো হ্যাঁ তাহলে minus 4 cos square θ ইকুয়াল টু minus কত 3 minus 7 তে cos করে বিয়োগ করলে minus 3 minus cos করে আমি বেরিশ করে দিই কি তাহলে কি 4 cos square θ ইকুয়াল টু কত 3 কেমন আমি একটু পাশে চলে আসলাম একটু লক্ষ্য রাখো যে বা কি বলে দেখো cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 4/3 কত হলো 4/3 এখন আমি যদি বর্গমূল করি রুট ওভার cos স্কয়ার থিটা ইকুয়াল টু রুট ওভার 4/3 পাশে লিখে দিয়ে দিলাম বর্গমূল করে কি করে বর্গমূল করে ক্লিয়ার এখন স্কয়ার হবে কাটা গেলে কি থাকবে cos থিটা সমান এখানে কত হবে কত cos থিটা সমান কত হলো 2/ কত রুট 3 cos থিটা সমান কত হলো 2/√3 কেমন এখন cos θ সমান cos θ সমান 2/√3 কার মান এটা আমাদের একটু দেখতে হবে না cos পদ্ধতির মান 2/√3 আমরা জানি cos 30 ডিগ্রি মান কত হলো 2/√3 cos 30 ডিগ্রি মান 2/√3 তাহলে cos কত যদি কাটা যায় কি বের হলো tan সমান কত θ সমান কত বের হলো 30 ডিগ্রি বের হলো কত বের হলো θ সমান 30 ডিগ্রি এখন আমি উপদিকে tan যোগ করব উপদিকে কি যোগ করব tan θ যোগ করব বা tan θ সমান tan 30 ডিগ্রি আসলে লিখে দিলাম tan যোগ করে কেমন হ্যাঁ tan যোগ করে ঠিক আছে তাহলে দেখো বা tan θ সমান tan 30 এর মান হচ্ছে কত 1/√3 বের হয়ে গেল tan 30 এর মান হচ্ছে 1/√3 সুতরাং tan θ সমান কত হলো 1/√3 দেখানো অবশ্য বেশ ক্ষেত্রে আমি আবার বলছি দেখো 7 pi স্কয়ার প্লাস 3 pi স্কয়ার কত 4 তাহলে 3 ইনটু b এর মান কত sin θ 7 sin θ 3 কিউব মান cos θ 3 cos θ 4 সমান করার জন্য আমি এটাকে সূত্রে প্রয়োগ করলাম যেখানে স্কয়ার সমান 1 মানে cos স্কয়ার θ তাহলে গুণ করলাম 7 মানে 7 cos স্কয়ার প্লাস 3 cos স্কয়ার গুণ 4 বা 7 cos স্কয়ার θ থেকে 3 cos স্কয়ার θ বিয়োগ করলে মানে 4 cos স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 7 থেকে আমি পক্ষান্তর করলাম মানে 7 তাহলে মানে 4 cos স্কয়ার θ মানে 3 হলো 4 cos স্কয়ার θ সমান 3 মানে 3 আমি বিদেশ করে দিবা কাটা দিই তাহলে 4 cos স্কয়ার θ 3 তাহলে 4 cos স্কয়ার θ সমান বা দিয়ে দেখো বা cos স্কয়ার θ সমান কত 4/3 পক্ষান্ত করলে বর্গমূল করলাম যে √2 cos স্কয়ার θ সমান 4/3 এটাকে √2 দিলে √3 বাই 2 cos 30 কে মানে যদি √3 বাই 2 তাহলে θ সমান 30 ডিগ্রি আমি দুটো দিকে যদি tan যোগ করি tan θ সমান tan 30 ডিগ্রি বা tan θ সমান tan 30 ডিগ্রি আমাকে 1/√3 tan θ সমান 1/√3 দেখানো হলো তাহলে বেশি ক্ষেত্রে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমার বাসা অবশ্যই এটাকে অনুশীলন করবে বারবার দেখবে দেখে তোমাদের সমস্যার সমাধানের সাথে মিলাবে মিলিয়ে তোমরা বিভিন্ন সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করবে এবং তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে
এবং শাস্ত্রবিধি মেনে চলবে এই পদ্ধতি সবাই আমি আমার আজকের এই পাঠ এখানে শেষ করলাম সবাইকে অশেষ ধন্যবাদ